হ্যালো ভিয়স কেমন আছেন আপনারা তো থাম নিলে কিছু বাক্য দেখেছেন যে বাক্যগুলোর ইংরেজি কি হবে সেগুলোই আমরা দেখব তো মুখে মধু অন্তরে বিষ এটির কি হবে এর ইংরেজিটা অ্যান অ্যাঞ্জেলস ফেস উইথ দ্য ডেভিলস মাইন্ড তো নেটিভ ইংরেজ ইংরেজদের মুখে এটি কি কীরকম শোনা যায় শোনা যাক হ্যাঁ একটু দেরি করতে হবে আপনাদের আবার এবার দ্বিতীয় বাক্যটি দেখুন বসতে পেলে শুতে চাই তো এটির ইংরেজি কি হবে গিভ হিম্যান ইনস এন্ড হি উইল টেক

তৃতীয় বাক্যটি দেখুন যার জন্য করি চুরি সেই বলে চোর টু বি অ্যাবিউজ দ্যাম টু বি গুড টু বি অ্যাবিউজ দ্যাম টু বি গুড চলুন এটা ইংরেজদের মুখে কেমন শোনায় আমরা দেখে নেই ইংরেজরা এটা কিভাবে বলে To be abused them to be good. To be abused them to be good.

to kill two birds with one stone. তো আপনারা তো শুনলেন যে ইংরেজদের মুখে এটা কেমন শোনায় তো এবার পরের বাক্যটি আমরা দেখব পরের বাক্যটি চলুন দেখে আসি চুরে চুড়ে মাস ভাই তু ভাই বার্ডস অপে ফেদা ফ্লক টুগেদা বার্ডস অপে ফেদা ফ্লক টুগেদা তো এটির ইংরেজি কি হবে চলুন ইংরেজদের মুখে শুনে আসি তো এই এর উচ্চারণ কিন্তু অনেক প্রকারের আছে এর উচ্চারণ কিন্তু এইভাবে হয় বার্ডস আ হয় আবার এ হয় দুটোই আবার শুনুন দেখুন এবার পরের বাক্যটি আমরা শুনে আসি সস্তার তিন অবস্থা চিপ গুডস আর ডিয়ার ইন দি লং রান ঠিক আছে চিপস গুডস আর ডিয়ার ইন দি লং রান তো এটি ইংরেজদের মুখেই শুনে আসি যে তারা কি বলে এবার সাত নাম্বার দেখুন আগে ঘর তবে তো পর চ্যারিটি বিগিনস এট হোম তো ইংরেজরা এই বাক্যটাকে কিভাবে বলে চলুন শুনে আসি এবার আট নাম্বারটা চলুন ক্ষুদা পেলে বাঘে ধান খাই হাঙ্গার ইজ দ্য বেস্ট সস এখানে একটি ফুল স্টপ বাদ যাবে তো ইংরেজরা এটাকে কিভাবে বলে চলুন শুনে আসি এই বাক্যটি আমরা শিখতে যাচ্ছি চলুন শুরু করা যাক টু অ্যাট তো এটা ইংরেজরা কিভাবে বলে সেটি একটু শুনে আসি চলুন টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি বলছে আমাদের দশ নাম্বার যে বাক্যটি সেটি হচ্ছে দুধ দিয়ে কাল কালসাপ পোষা তো এর ইংরেজিটা কি হবে আমরা জেনে আসি চলুন প্রথমে এটা আগে আমরা ইংরেজদের মুখে মুখে শুনবো তারপরে আমরা নিজেরা চেষ্টা করব সো চলুন শুনে আসি টু চেরিস এ সারফ্রেন্ড ইন ওয়ান্স বোজম রাইট আবার শুনুন সো এই দশটি বাক্য আশা করি আপনারা খুব ভালোভাবে শিখেছেন থ্যাংক ইউ ফর বিং দিস ভিডিও বি ওয়েল